কোয়ারেন্টিন রিডিংস এর উপন্যাস পাঠের আসরে আপনাদের স্বাগত। পঞ্চম পর্যায়ে আপনারা শুনছেন নলিনী বেরার উপন্যাস সুবর্ণ রেণু সুবর্ণরেখা। গ্রন্থ পাঠে চন্দ্রলেখা সিনহা, শ্রুতি গ্রন্থ নির্মাণে শুক্লা রায়। শুরু হচ্ছে সুবর্ণ রেণু সুবর্ণরেখা, আজ দ্বিতীয় পর্ব। পৃষ্ঠা ২৭, দ্বিতীয় অধ্যায়। নদীর পাড়ে দাঁড়িয়ে অস্তাচলের দিকে মুখ করে সুদূর দিগঙ্গনে ক্যানভাসে আঁকা হঠাৎ নীল নীল নীলগিরি দেখে ফেলে পরক্ষণে নদী জলে নেমে জল ছুঁয়ে কতদিন প্রশ্ন করেছি, নদী তুমি কোথা হইতে আসিয়াছ? শুধুই ছলাৎ ছলাৎ, আর কোনো উত্তর নেই, কিংবা ওই একটাই উত্তর, মহাদেবের জটা হইতে। ডিস্ট্রিক্ট গেজেটিয়ার ঘেঁটে দেখেছি, কোর্ট It originates from a surface spring near Pisk, P-I-S-K, rail station 11 km southwest Ranchi town, and after descending to 300 meters from the 800 meters high Ranchi plateau by magnificent waterfalls, (e.g. the Hudru, (Bondho), and deep easterly gorges takes a sharp elbow bend southwards. At 23 degree to 26 degree north and 85.52 degree east to describe the western boundary of the Purulia district, unquote. Surface spring, tar mane ki? An outflow of water from the earth, bhuipur, patal jharna, nidhar prostrabon, a hot spring. এরকম তো দেখেছি আমাদের কদমডাঙা হুড়ির পাদদেশেও একটা আছে বুড়বুড়ি ঝর্ণা, অহরাত্র জল উঠছে পাতাল থেকে বুড়বুড় করে, শীতে উষ্ণ গ্রীষ্মে শীতল পাশাপাশি দু দুটো ঝর্ণা, একটা আমাদের একটা সাঁওতালদের, ভুলেও তারা আসে না এধারে, আমাদেরও কেউ যায় না ওধারে। কতদিন দেখেছি খেকরে মাই ঢালো কাঁদরি, স্নান শেষে কালো কালো হাঁড়িতে একান্ত তাদেরই ঝর্ণা থেকে জল ভরে মাথায় করে নিয়ে চলেছে গ্রামের দিকে। কতদিন দেখেছি আমাদের টুকুরানি বিঝল তরুবালারা ফর্সা গায়ে রাঙা হলুদ মেখে আমাদেরই ঝর্ণায় উদলা গায়ে স্নান সেরে টুসু গীত গাইতে গাইতে বাড়ি ফিরছে। জলে জলে যাইও টুসু, জলে তোমার কে আছে? মা বাপ ছাড়া সবাই আছে গো, জলে শ্বশুর ঘর আছে। আমি তখন যে বুড়বুড়ি তলায় পাড়িয়ার বিলে উড়ন্ত জয় পাখির ছায়ার তলে তলে দুহাত পেতে আকাশে মুখ রেখে দৌড়চ্ছি বলতে বলতে, জয়ের জন্য একটা পালক দাও না, জয়ের জন্য একটা পালক দাও না। তো এরকমই একটা বুড়বুড়ি ঝর্ণা থেকেই তাহলে এই নদীর উৎপত্তি। কোথায় কোন দিকে? ছোটনাগপুরের মালভূমি, রাঁচি হুড্রু ফলস বইয়েই পড়েছি। পৃথিবীর অন্যতম প্রাচীন মালভূমি ছোটনাগপুরের মালভূমি নিঃসন্দেহে ভারতের প্রাচীনতম, যার বয়স প্রায় ৪০০ কোটি বছর। এই তো ৪০ থেকে ৯০ কোটি বছর আগেও তুষার যুগে ছোটনাগপুর বরফে ঢাকা থাকত, রীতিমতো বরফ পড়ত, নদী নালা ছিল না। পৃষ্ঠা ২৮। তারপরে কবে যেন মৌসুমী বায়ুপ্রবাহের সৃষ্টি হলো, মৌসুমী বায়ুপ্রবাহ আর তার মানেই প্রচুর বৃষ্টিপাত, তৈরি হয়ে গেল দামোদর, উত্তর কোয়েল, দক্ষিণ কোয়েল, সুবর্ণরেখা। হুড্রু ফলস মালভূমির ৮০০ মিটার উঁচু থেকে নামছে সুবর্ণরেখার জল, জলের গুঁড়োয় ধোঁয়াধার, জলে আলোয় কত শত যে রামধনু আঁকা হয়ে চলেছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। একদিন গিয়ে দেখে আসবো। রাঁচি থেকে কত আর দূর? বড়জোর ৩৫ কি ৪০ কিলোমিটার। শুধুই কি হুড্রু? আছে দাসাম, জোনহা, হিরনি, সীতা, দুমারগাড়ি, খুব দূরে না দলমা, ধনঝরি, খুব দূরে না উত্তর কোয়েল, দক্ষিণ কোয়েল, দামোদর, শঙ্খ, বুড়হা, আমানত, খড়খাই, রাড়ু, নদী, উপনদী, কেঁদ, কইম, ভেলা, কুসুম, ডকা, ভাদু, করম, করঞ্জ, শাল, পিয়াশাল, ধ আসন, কত সব গাছপালা, আটারি, চুচু, চিহর, কুরচি, পড়াশ, গাবগুবি, রাংচিতা, কত সব ঝাঁটিপালা,
কত আর দূর, এই তো সেদিন দলমা থেকে নেমে এসেছিল কালো মেঘের মতো হাতির পাল, বাঁশকরল কলাগাছ পাড়িয়া পাকুড়তলা করমতলার ধান, বড়ডাঙা খান্দারপাড়া থুরিয়ার আখ মায় মলিগুড়ির মদচুয়ানির হাঁড়িটা পর্যন্ত সাবাড় করে দিয়ে রাতারাতি না হোক একদিন কি দুদিন বাদেই ফিরে গিয়েছিল দলমায়। এদিক সেদিক দিয়ে তৈরি হয়ে গিয়েছিল হাতি দহর, হাতি যাবার রাস্তা, না হয় সেই রাস্তা ধরেই হাঁটতে হাঁটতে একদিন পৌঁছে যাব ধনঝুরি দলমায়। কনুই এর মতো বাঁক দিয়ে নদী নাকি ঘিরে রেখেছে পুরুলিয়া জেলার পশ্চিম সীমান্ত ঝালদা বাঘমুন্ডি, তুলিন ইতু কুশি তোরঙ্গ সুইসা দেউলি কত সব গ্রাম, সাপাই সাদা রুনাই কারু কত সব খাল নদী নালা। তারপর এইসব খাল নদী নালার জল নিয়ে নদী নেমে এসেছে ঝাড়খণ্ড প্রদেশের পশ্চিম সিংভূমে জিরা জামুন করম কইম শাল গাম্ভার সেগুন আসনের জঙ্গলে, নিচে বাঁশ আর সাবাই ঘাস, উপরে অঝোর ঝড় সারান্ডা কোলহানের জঙ্গল, মুসাবনী ধবনী রাখা বাহড়া গোড়া পাহাড়, নোয়ামন্ডি বড়জামদা গুয়ার নটুবুরু গুদাবুরু বাজুরিবুরু পানশিরাবুরু রাজুরিবুরু একের পর এক খনি অঞ্চল। কি নেই, তামার খনি কালো হীরার খনি চিকচিক অভ্রখানি মায় সোনার খনি, হ্যাঁ সোনাই তো, সোনা ধোয়া জল নিয়েই তো নদী নেমে আসছে তীর তীর করে, নদীর নাম সুবর্ণরেখা সুবর্ণরেখা সুবর্ণরেখা, আহা কি সুন্দর নাম, কিন্তু নদী তীরের মানুষ নদীর নাম দিয়ে তো মাথা ঘামায় না, নাম নদীর নাম নিয়ে তারা কি জলে ধুয়ে খাবে, কবে থেকে কিসের থেকে কোথা থেকে নদীর নাম হয়ে গেল সুবর্ণরেখা, কে তার খোঁজ রাখে, নদী জলে পাটায় দাঁড়িয়ে কি শীত কি গ্রীষ্ম কি বর্ষায় অবিরাম যিনি মাছ ধরেন খান্দার পাড়া সেই ঝাড়েশ্বর পানি, তাকে জিজ্ঞাসা করা হলে তিনি অবলীলায় নিজেরই গ্রামের দিকে আঙুল তুলে উত্তর দেন, সৌজে বেহারা ঘর দেখটু ললিন, বেহারা বুড়ার ঠাকুরদার ঠাকুরদা তার ঠাকুরদার তার ঠাকুরদা, পুত্র কামনায় নদী জলে সোনার থালা ভাসাই ছিলা বলি না নদীর নাম হেলা সুবর্ণরেখা। পৃষ্ঠা ২৯ বলেই নদী থেকে ধরে আনা চানাচুনো মাছ এগায় সেগায় বিক্রি করতে ব্যস্ত হয়ে উঠে পড়লেন ঝাড়েশ্বর, যেতে যেতে বলেও গেলেন, তুই নদীর নাম নি পরিথা ললিন গবেষণা কর, মোর কাম আছি রে পানিতে জাল ফেলা আছে নি, উৎসে নেই মোহনায় নেই মাছ বরাবর কেউ একটা সোনার থালা কি কাঁসার থালা নদী জলে ভাসিয়ে দিল আর নদীর ডাকনাম হয়ে গেল সুবর্ণরেখা কি কংসাবতী কাঁসাই, তাও কি হতে পারে, আবার হতেও পারে, কে কেউ তো বলে নদীর উৎসভূমিতে ধলভূম গড়ে সোনাহাতু নামে একটি গ্রাম আছে ওই থেকেই নাকি নদীর নাম সুবর্ণরেখা, নদীর তীরে দুই তটে এরকম তো কত গ্রামই আছে সোনামুখী সোনাকনিয়া সোনাটিকুড়ি, বইয়েই পড়েছি খ্রিস্টীয় দ্বিতীয় শতক থেকে প্রায় সপ্তদশ শতক পর্যন্ত বালেশ্বরের অদূরে পিপ্পলি নামে সুবর্ণরেখা নদীর একটি সমুদ্র বন্দর ছিল, সুবর্ণরেখা নামটি তার মধ্যবর্তী কোনো এক সময় আর্যদের দ্বারাই তৈরি হয়েছিল হয়তো, কেবল ভাষায় সামানাম শব্দটির অর্থ নাকি সোনা, তার থেকেও তো হতে পারে সুবর্ণরেখা, কত কি হতে পারে কত কি, বিষ্ণু পুরাণে মহেন্দ্র মলয় সহ্য শক্তিমান ঋক্ষ বিন্ধ পারিপাত্র এই সাতটি কুল পর্বতের উল্লেখ আছে, ছোট নাগপুরের মালভূমি কি বিন্ধ্যাচলের অন্তর্গত, নিহারঞ্জন রায় বাঙালির ইতিহাসেই তো আছে বিন্ধ শক্তিমান কুলাচল দুটির পূর্বতম বিস্তৃতি ছোট নাগপুর উড়িষ্যার নিম্নশাহী পাহাড়গুলি, এখন দেখা যাক বিন্ধ শক্তিমান পর্বত থেকে কোন কোন নদী নির্গত হয়েছে, বিন্ধ্যাচল থেকে নর্মদা সুরসাদি নদী এবং ঋষিকুল্লা কুমারী আদি কতগুলি নদী শক্তিমান পর্বতের পাদ সম্ভব্য, পুরুলিয়ার মানবাজার মাঝিহিরা এলাকায় কুমারী নামের একটি নদী আছে বই কি, তবে সুরসাই কি কালক্রমে সুবর্ণরেখা, সে হোক বা না হোক নদী তো পুরুলিয়ার পশ্চিম প্রান্তকে কনুইয়ে ভাঁজে রেখে ঝাড়খণ্ডের চান্দিল সরাইকেলা ঘাটশিলা বহড়া গোড়া হয়ে ঢুকে পড়েছে অধুনা ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে, যার ওপর দিয়ে এই সেদিন তৈরি হলো সিধু কানু বিরসা সেতু, এপারে কুঠিঘাট মহাপাল নদী সেপারে হাতিবাড়ি গোপীবল্লভপুর ছাতি নাশল, আমাদের গ্রামের নদীঘাটে ঝুঁকে দাঁড়ালে সে ঘাট যেন দুই চোখে উঠে আসে, কত আর দূর, ওই তো দেউলবাড় পাতিনা তালডাংরা
মলতাবনি, পেরুলেই, ছাতিনাশল, নয়াবাসান, গোপীবল্লভপুর, আর একটু এগুলেই হাতিবাড়ি, সাঁশড়া, মর্ক, করবনিয়া, ওদিকে ঝাড়খণ্ডে পাচান্ড, কাশিপাল, রাঙুনিয়া, মাঝে নদী ধুধু বালুচর। বছরের শেষ দিনে সেই কবে অজ্ঞাতবাসে সে নদী জলে নেমে পিতৃ উদ্দেশ্যে তর্পণ করেছিলেন যুধিষ্ঠির, তাকে ঘিরে আজও নদীর বালিয়াড়িতে বসে বালিজাত উৎসব গাজনের পরের দিন বাংলা, বিহার, উড়িষ্যা কত মানুষ যে আসেন নদীর দুই তীরে নদী জলে তর্পণ করতে। নদী এখানে উত্তর বাহিনী, নাকি এখনো আছে পাণ্ডরা গ্রাম, যেখানে কিছুদিন কেটেছিল পাণ্ডবদের অজ্ঞাতবাস, এখনো আছে অসুরহুড়া, যেখানে ভীম অসুর মেরে গাদা করেছিলেন অসুরের হার, পৃষ্ঠা 30। এখন আছে ভাতহান্ডিয়া, যেখানে রান্না শেষে ভাতের হাঁড়ি রাখতেন যাকোশিনী সতী দ্রৌপদী। এখন আছে পাণ্ডবেশ্বর, যেখানে শিব আরাধনা করতেন পাণ্ডবেরা। মনে মনে কতদিন ভেবেছি সে ঘাটে উজানে মৎ সমভিবাহারে একদিন একদিন নোঙর করবেই করবে হংসী নাওড়িয়ার নাও, গাওনা হবেই হবে নৌকা বিলাস। তৃতীয় অধ্যায় পৃষ্ঠা 31। বড়ডাঙায় হংসী নাওড়িয়ার বাড়ি, সে গ্রামটি আমাদের গ্রাম থেকে খুব দূরেও নয়, এক হাঁকের ভিতর, একটা আলাদা সম্পূর্ণ গ্রাম কি আর একটা পাড়া। এই যেমন নুয়াশাই, যেমন শোলপাড়, যেমন ডাঙাশাই, আদতে একটাই গ্রাম আমাদের গ্রাম, আওয়ার ভিলেজ। এতটাই মৌজা, জেএল নাম্বারও একটাই, একটাই মৌজা 38-38। ওই যেখানে মনমথদের কুসুমতলা, যার পাশ দিয়ে পূবে পশ্চিমে চলে গিয়েছে পায়ে চলা সহজ রাস্তা, সেই রাস্তা বরাবর পূর্ব দিকে যেতে গিয়ে একটু বাঁয়ে বাঁক নিলেই বধুক পাড়া, বিপিন বধুক, বঙ্কিম বধুক, হংসী বধুকদের বাখুল, নাউড়িয়া ঘর, নদীতে নাও পারাপাড়ের কাজ করেন বলেই হংসী বধুক নাউড়িয়ার পো। মা কাকিরা কতদিন বলেছেন কি যে বুড়োদের মতো নাউড়িয়ার পো, রাজুর পো, বিষয়ের পো বলে ডাকিস, অমুক কাকা, তমুক কাকা বলতে পারিস না। আসলে কাকা ভাইপোর মধুর সম্পর্ক আছে বলেই প্রায় সময় হংসী নাউড়িয়াকে আমি নাউড়িয়ার পো আর তিনি আমাকে কখনো ললিন, কখনো বেহেরার পো বলেই ডাকেন। সে যা হোক, নাউড়িয়া ঘরের পুরুষ মানুষেরা শুধু যে সুবর্ণরেখা নদীতে নৌকা পারাপাড়ের কাজই করেন আর কিছু করেন না এমন নয়, পাড়িয়ার বিলে, পাকুড়তলার বিলে তাঁদেরও চাষের জমি আছে, নদীর কাতাধারে খেড়ি, তরমুজের ক্ষেত আছে, আগবন আছে, আখমাড়াইয়ের কল আছে, গুড় জাল দেওয়ার ডেগ আছে, ধান ঝাড়বার মেশিন আছে, ঘরের ধারে উঠোনে খলা খামারের বৈতাল, কাঁকুয়ার, লাউ, বরবটির মাচান আছে, ঝিঙা কাঁকুড়ের লইলথি আছে, গরু মোষ আছে, হাঁস মুরগি ছাগল ভেড়া, মাটির ঘরে কাঠের দাঁতিয়ায় টাঙানো মাটির হাঁড়িতে অবিরত পায়রা কুহরাচ্ছে, আছে আছে, তা বলে কি বাখুলে সবারই আছে। এই যেমন হংসী নাওড়িয়ার অবস্থা এখন একটু পড়তির দিকে, 4.5 ফুটিয়া হংসী তেমন খাটতে খুঁড়তেও পারেন না, আমাদের গ্রামের যজমানরাই তার ইলাহি ভরসা, ওই যারা বিনা ভাড়ায় সম্বৎসর নদী পার হন, বৎসরান্তে মূল্যটুকু ধরে দেন কি ধান চালে কি টাকায়, তখন আদায়ের কালে হংসী নাওড়িয়ার ঠাট বাঠায় দেখবার মতো দুর্দণ্ড প্রতাপ জমিদারের ন্যায় গোমস্তা তহসিলদার সমবিবাহারে ছাতা মাথায় তিনি যেন বাহিরন খাজনা আদায়। পৃষ্ঠা 32। চ্যাংরাদের মতো হাসি হাসি মুখে তখন তার কাছে ঘুর ঘুর করে ইয়ার্কি মেরে এটা ওটা বললে ইশারায় তিনি আমাকে বলেন চুপ করতে, পাছে আমার ঠাট্টা ইয়ার্কিতে তার নকল গাম্ভীর্য তাসের ঘরের মতো সহসা ভেঙে পড়ে, আদায় অসুবিধা হয়। কানে কানে বলেন সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা ব্যাকা করতে হয়, বুঝলি ললিন? আমি ঠোঁটে আঙুল টিপে ধরে হংসী নাওড়িয়ার ব্যাকা আঙুলে ঘি তোলার কায়দা দেখতে দেখতে তার পিছু পিছু হাঁটি, হাঁটি এ গ্রাম থেকে সে গ্রামে, তল্লার থেকে তল্লাতে, বলাই বাহুল্য হংসী নাওড়িয়ার সঙ্গেও আমার সখ্য ভারী। গলিগঞ্জির ভিতর দিয়ে বধুকদের বাখুলে ঢুকে পড়ি, এর ঘরের চাল তার ঘরের চাল গলাগলি করে মিশে আছে একসঙ্গে, বর্ষায় দু চালের জল একত্রে এসে পড়ে, পাছে গলি রাস্তা কাদা কাদা জলে জলময় করে তোলে, তাই টিনের লম্বা অর্ধবৃত্তাকার চোঙ বানিয়ে মুড়ে দেয়া হয়েছে গলির এ মুড়ো থেকে সে মুড়ো, গলির মাথায় এ বাড়ি সে বাড়ির উঠোনে উনুন জ্বলছে ধোঁয়ায় ধোঁয়াক্কার, বধূক বৌড়ি ঝিউড়িয়া কেউ বালির খলায় মুড়ি ভাজছে, কেউ কাঁচা চিনে বাদামের গাছ শুদ্ধ আগুনে ধরছে নিচ্ছে,
কেউ কেউ চায়ের জল চাপিয়ে চা পানের আয়োজন করছে। সকালবেলা রাতের খেপ দেওয়া জাল এখন খলায় খামারে বাঁশের বাথায় শুকোচ্ছে, ধরা মাছ নিজেরা খেয়ে একে তাকে দিয়ে থুয়ে গায়ে সে গায়ে বেঁচে যেটুকু অবশিষ্ট থাকে তাই এখন শুঁটকি হওয়ার প্রত্যাশায় উনুনের উপর টাঙানো খই চালায় শুকোচ্ছে। অদূরে খড়ের গাদায় বধূদের বিড়াল বা বিলেই পায়ের থাবায় মাথা রেখে ভরপেটে মরার মতো এমন ঘুম ঘুমোচ্ছে যে শুকা মাছের গন্ধেও তার সে ঘুম ভাঙছে না। আসলে নাউরিয়া ঘরের বিড়াল মাছে তার অ্যালার্জি এসেছে, এ তো এত মাছ খেয়েছে যে আর খেতে তার ইচ্ছা নেই। এমন সময় হাঁক দিয়ে বলি, নাউরিয়ার পো ঘরে আছেন নাকি? ডাক শোনা মাত্র পরিস্থিতি মুহূর্তেই বদলে গেল। বধূ ঘরের বৌড়িরা যে যার মাথার উপর ঘোমটা টেনে দিলেন প্রায় এক হাত, কেউ কেউ ঢুকে গেলেন ঘরের ভিতর, এটাই নিয়ম। বহিরাগতের সামনে সচরাচর হাঁটুয়া মেয়েরা আসে না, কথাও বলে না। তারা বৌড়িরা কথা বলবেন কি? কথা বলবেন বাড়ির বড়রা, বাড়িতে পুরুষ থাকলে পুরুষ মানুষেরা। পৃষ্ঠা 33। ফের হাঁক দিলাম, নাউরিয়ার পো ঘরে আছেন নাকি? ও নাউরিয়ার পো! এবার যেন হংসী নাউরিয়া স্ত্রী নিজেই এগিয়ে এসে মুখে আঁচল চাপা দিয়ে হাসতে হাসতে বললেন, না রে বাপো, সে মানে তো ঘরে নাই, তাকো কি দরকার? তাই তো, হংসীকে আমার এখন কি দরকার, তিনি তো বাড়ি নাই। হংসী স্ত্রীকে ভাস্কো ডা গামা কিংবা আমেরিকো ভেস্পুচির গল্প শুনিয়ে কি লাভ? তিনি কি বিশ্বাস করবেন? হংসীর মতো তিনি হয়তো শুনে টুনে বেজার বিরক্ত হয়ে বলে উঠবেন, সারে গামা করি কি যে বকর 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 ললিন। বধূ ঘরের মেয়েদের মধ্যেও কেউ কেউ আমাদের গ্রামে জুনিয়র হাই স্কুলের ক্লাস 6-7 পড়ে, তারা হয়তো নাম শুনলে পর্যটকদের দেশ আবিষ্কারের গল্প ধরলেও ধরতে পারে, কিন্তু ওই যে হাঁটুয়া হাঁটুয়া মেয়েরা ভাঙবে তবু মুচকাবে না, আমাকে আমাদেরকে চিনেও না চেনার ভান করবে, চোখে চোখ রেখে যেচে দুটো কথা বলবে না, অথচ আঙুরবালা ভারতী মুক্তা মমতা। বললাম, হ্যাঁ খুড়িমা, দরকার তো আছে, তাকে এখন কোথায় পাই বলুন তো? হংসী নাউরিয়া স্ত্রী বললেন, নাউরিয়া হি করিয়া কঠে থাকবেন ললিন, নদী বাটিয়া নৌকানি পড়িয়াছেন, নৌকার মাঝি হয়ে আর কোথায় থাকবেন, নদীর দিকে নৌকা নিয়েই পড়ে আছেন। হংসী নাউরিয়া স্ত্রীর কথায় বুঝতে অসুবিধা নেই, নাউরিয়ার পো আছেন নাউরিয়াতেই। কৌ কথা কথাকু না পেলি দেলি কল্লি কথাকু। কলকাতা অত দূর পর্যন্ত না হোক, আমাদের শিমুলতলার ঘাট পর্যন্তই পাড়ি দিয়েছেন হংসী, কিন্তু এ সময় তো সুখা শুকনার দিন, এপার সেপারে লোকজন তো পায়ে হেঁটেই পেরিয়ে যাচ্ছে, আসছে অত বড় নদী সসাগরা। কথায় কথায় হংসী নাউরিয়াই তো বলেন, সসাগরা সসাগরা, চন্দনেশ্বর বালেশ্বর, বালেশ্বরের ওদিকে তালসারি না তালচেরে কোথায় যেন নদী গিয়ে মিশেছে সাগরে, তাই সসাগরা। সসাগরা নদীতে এই শুকনার দিনে দাবদাহে ফাল্গুন চৈত্রে বড় নৌকা বা পানসি না চলুক, ছোট নৌকা বা ডিঙি ডোঙা তো চলে ছড়ছড়িয়ে। পরামোষ ধুতে এসে পরামোষের বাগালরা স্নানে এসে হাঁটুয়া ছাছুয়ারা এমনকি ন্যাংটা ভুটুং সাধের কুটুমরাও তো বড় বড় গজাল বাঁশ মেরে একবার উপরে সীতানালা খালমোহনায় তরতরিয়ে উঠে যাচ্ছে, পরমুহূর্তে নেমে আসছে মশানির দহে। নাউরিয়ার পো হংসীও কি জুটেছেন শিং ভেঙে বাছুরের দলে, কি ঘন ঘন হল্লা উঠছে এই বলে, এক শালিকের দুই মাথা শালিক গেল কলকাতা, কিংবা 12 মাস জলে 100-200 গিলে। সে যা হোক, হংসী নাউরিয়াতেও আমার আর এখন মন নেই, আমার মন পড়ে আছে সেই আঙুরবালা ভারতী মুক্তা মমতায়। আমার আগমন সত্ত্বেও তারা এতটুকু চঞ্চল হলো না, যে যা করছিল তাই যেন করতে থাকলো, বরঞ্চ আমার মনে হলো তারা যতটুকু মন দিয়ে আগে যা যা করছিল আমাকে দেখে তারা সে কাজে মনোযোগ আরো অনেকটাই বাড়িয়ে দিল। আহামরি, কাজ কি আর করছিল তারা? আঙুরবালা একটা কুলোয় কিছু বিড়ি কলাইয়ের ডাল নিয়ে ডালের অন্তর্গত মাটি বেছে আলাদা করছিল, আর মাঝে মাঝে কুলো আছড়ে পাছড়ে ঝাড়ছিল ধুলো, শাড়ি পরেছিল সে শাড়ি, তার সঙ্গেও আমার সখ্য ভারী, অথচ তাদেরই ঘরের উঠোনে আমাকে দেখেও দেখল না, একটা কথাও বলল না সে। পৃষ্ঠা 34। সেবার মহিষাসুর দঁকের মকর জাত থেকে মেলা দেখে ফিরছিল সে,
কলকাতার 2-3 বছরের শিশু একটি ঝুনঝুনি হাতে, ঝুনঝুনিটা বাজাচ্ছিল ঝুনঝুন করে। আমাকে দেখে যেন আরো জোরে বাজাতে লাগলো। আঙুরকে জিজ্ঞাসা করেছিলাম, আঙুর এই তোর ছেলে? উদারডাঙা কাঁকুড়ে রাস্তায় আঙুর কিল পাকিয়ে আমাকে প্রায় মারতে এসেছিল সেদিন, কারণ তখনও যে বিয়েই হয়নি আঙুরের। আঙুর আঙুর সেই আঙুর কিনা আজ আমার সঙ্গে একটাও কথা বললো না। মুখের মিল হলে আমাদের ওদিকটায় সেঙাত পাতায় হাটুয়াদের ভাস্করের সঙ্গে আমার মুখের মিল ছিল দারুণ। ভাস্করের সঙ্গে তাই সেঙাত পাতানো হয়েছিল সেই কবে। সেঙাত ভাস্করের বোন মমতা এখন ওই তো সে ছুঁচে সুতো পরিয়ে কে জানে কার জামায় নাকি তার ফ্রকে বোতাম আটকাচ্ছে। আমার দিকে তো মুখ তুলেও চাইল না। কদিন আগেও খাবার জল চাইতে এই মমতায় কিন্তু ঝকঝকে কাঁসার গ্লাসে এক গ্লাস জল দিয়ে বলেছিল, রোদ নিয়ে আইলো টিকে ঠান্ডা হ দাদা, তা বাদে পানি খাও। খাওয়া হয়ে গেলে সে বলেছিল, আর এক গিলাস দিইলো লিন্দা, 2 গ্লাস কেন? সেদিন মমতার দেয়া 3-4 গ্লাস জল খেয়েছিলাম আমি। ওই যে মমতা বলেছিল, রোদ থেকে এলে একটু ঠান্ডা হও দাদা, তারপরে জল খাও। মমতা মমতা, আমাদের গ্রামের হাটুয়া মেয়েরা কখন যে কি করে বসে না। হাটুয়া ভাষায় মনে মনে আমিও বলি, আজ কার মোহ চাহি যে উঠথুনু, আজ কার মুখ চেয়ে যে উঠেছিলাম। মুক্তা অলোকের বোন, অলোক রঞ্জন আর মহিমা রঞ্জন 2 ভাই। অলোক আমার সহপাঠী, অলোক মহিমা মুক্তার বাবা ভোলানাথ দড়পাট হোমিওপ্যাথ ডাক্তার, তবে পাশ করা নন। একটা কালো হোমিওপ্যাথ বাক্সের খাঁদে খাঁদে পরতে পরতে গ্লোবিউল আর লিকুইড ওষুধের শিশি গোঁজা, তাই নিয়ে ভোলা ডাক্তার এ গা থেকে সে গাঁ, এ তল্লার থেকে সে তল্লার কোথাও কোথাও না ঘুরে বেড়ান। ডাক্তারি করেন, আবার গানও ফাঁদেন। সে গানের শেষে ছত্রে ছত্রে লেখা, রে মনুয়া ভাই, রে মনুয়া ভাই, 2 বার না লিখে একবার লিখে, 2 লিখে দিলেই বুঝতে হতো কথাটা 2 বার গাইতে হবে। ভোলানাথ ডাক্তার আমাদের বাড়ি বয়ে সে কতদিন যে আমাদের মা কাকিদের, এমনকি তল্লাতে নামজাদা কবরেজ আমার মেজ কাকাকেও গান শুনিয়ে গেছেন, রে মনুয়া ভাই। পৃথিবী সৃষ্টি বিবরণ, সমুদ্র মন্থন, ধ্রুবপাখ্যান আরো কত কি। সেই ভোলানাথ ডাক্তারের মেয়ে মুক্তা, যার হস্তাক্ষর খাতায় আমি নিজ হাতে কতদিন যে লিখে দিয়েছি, কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে দোলতে হয় রে দুর্বা কোমল, কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলারে, যার ফলে সে গুড ভেরি গুড পেয়েছে, সে কিনা আজ আমাকে দেখেও না দেখার ভান করে একমনে গুটি খেলছে। এধারে ওধারে কতগুলি গর্ত খুঁড়ে নুড়ি পাথরে গর্ত ভরাট করে হাতের মুঠোয় নুড়িগুলি তুলে শূন্যে ছুঁড়ে ফের লুফে নিয়ে হাতের মুঠো ভর্তি করছে, জিতে যাচ্ছে, জেতার পুরস্কার স্বরূপ গর্ত থেকে খাবলা খাবলা নুড়ি পাথর নিয়ে নিজেই খেয়ে নিচ্ছে। পৃষ্ঠা 35। মুক্তার উল্টো দিকে প্রতিপক্ষ খেলোয়াড়টি যে কে তাকে অবশ্য চিনি না, হয়তো বড়ডাঙায় আসা নতুন কোনো কুটুম্বই হবে, মুক্তাদেরই আত্মীয়। আমাদের গ্রাম থেকে কলাইকুণ্ডা কি ডিমৌলি বা সালুয়া অনেক অনেকটাই দূরে, তখনও যাওয়া হয়নি। শুনেছি সেখানে মিলিটারিরা থাকেন, মিলিটারি মানে যোদ্ধা, মিলিটারিদের ড্রেস তারা কি ধরনের পোশাক পরেন তখনও সচক্ষে দেখা হয়নি। আমাদের গ্রামে কি অনতিদিন গোপীবল্লভপুরে তখনও নকশাল দমনে মিলিটারি ক্যাম্প বসেনি, শুধু মাঝে মাঝে ওই দূর মেঘপাতালে সারি সারি কারিকুরি পাখির মতো, তবে কালো নয় সারি সারি রূপালি তীরে ফলার মতো 2 বা ততোধিক, কখনো 8-10টাও স্ফুলিঙ্গ দেখা যেত। স্ফুলিঙ্গ যতই এগিয়ে যেত পিছনে ফেলে রেখে যেত কখনো সরল কখনো বক্র বৃত্তাকার ধোঁয়া রেখা, সে ধোঁয়া রাগি বিড়ালের লাজের মতোই ক্রমশ ফুলতে থাকে ফুলতে থাকে ফুলতে থাকে, ফুলতে ফুলতে এক সময় ধীরে ধীরে মেঘ পাতালি মিলিয়ে যেত, নাকি ওইগুলি যুদ্ধ বিমান। যুদ্ধের মহারাজিতে অতদূর আকাশ উঠে কতরূপ কারিকুরি করে, ধোঁয়া ছাড়ে ডিগবাজি খায় কার্নিক মারে, তার মধ্যে একটা দুটো ভেঙেও পড়ে মাঝে মাঝে। কলাইকুণ্ডার মহারাজ যুদ্ধ বিমান একবার তো ভেঙে পড়েছিল টিয়াকাটি গ্রামের ধারে একটি ঝাঁটি জঙ্গলে। মিলিটারি দেখবো, মিলিটারি এরোপ্লেন দেখবো, বোমারু যুদ্ধ বিমান, ওই আশা আশা আমরা জনাকয়েক ছাত্র স্কুল পালিয়ে দৌড়ে গিয়েছিলাম অতদূর টিয়াকাটির ঝাঁটি জঙ্গলে, কিন্তু কিছুই দেখা হলো না।
কেননা ততক্ষণে ভাঙা বিমানের টুকরো টাকরাও কুড়িয়ে নিয়ে গেছে স্থানীয় গ্রামবাসীরা ভাঙা পিতল কাঁসার মতো শের দরে বেচবে বলে। মৃত বা আহত মিলিটারি পাইলটও ভর্তি হয়ে গেছেন মিলিটারি হাসপাতালে। যোদ্ধা দেখিনি, যোদ্ধার পোশাক দেখা তো দূর আস, তাও যেটুকু দেখেছি ওই রামায়ণ মহাভারতের ছবিতে, ছবি ছবি কিংবা কর্ণার্জুন শকুনির পাশা যাত্রা পালায়, চোস্ত পায়জামা জড়ির কাজ করা ঘাগরার মতো জামা, কোমরে কোমরবন্ধ, কোমরবন্ধ থেকে ঝুলছে কৃপাণ, কৃপাণের ভিতর সুতীক্ষ্ণ তরবারি, তলোয়ার টলোয়ার ছাড়াই একদিন ওই রকমই একটা পোশাক পরে স্কুলে এসেছিল ভারতী, তীর ধনুটা হাতে দিলেই যেন গান্ডীর ধারী অর্জুন, অর্জুন, অর্জুন। আমি ভারতীর ঘাগরার জড়িতে হাত বুলিয়ে এবং অত্যধিক গর্ববোধ করে জয়োচ্ছ্বাসে বলে উঠেছিলাম, জানিস ভারতী, আজ তুই ঠিক মিলিটারি ড্রেস পরে এসেছিস। আমার জ্যাঠুতো দাদা তখন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের সেকেন্ড টিচার, কথাটা শুনতে পেয়ে আমাকে জারপরনায় ভৎসনা করে বলেছিলেন, তুই একটা আস্ত গাধা, মিলিটারিরা খাকি আর জলপাই রঙের পোশাক পরে, ভারতী তো পরে এসেছে সালোয়ার কামিজ। সেই আমার প্রথম দেখা সালোয়ার কামিজ, হয়তো সেই আমাদের গ্রামে আসা প্রথম সালোয়ার কামিজ। আমার সেদিনকার বোকামি দেখেও ভারতী কিন্তু এতটুকুও হাসেনি। আজ সে শাড়ি পরেছে, গায়ে আলু থালু শাড়ি জড়িয়ে উনুনে ফুকনড়ি দিয়ে ফু দিচ্ছে, আমাকে দেখে আজও সে হাসলো না। পৃষ্ঠা ৩৬। রাগে দুঃখে, যদিও রাগই বা কিসে, দুঃখই বা কিসে, এদিককার চলই এই রকম, তবু কতকটা রাগে কতকটা দুঃখে। হংসী নাউরিয়া স্ত্রীকে আমি বলি, তাহিনে নদী বাটিয়ায় যাই খুড়ি মা? হ বাপ। বধূকদের বাখুল ছেড়ে নদীর দিকে এগিয়ে এলাম, বড়ডাঙা তো বড়ডাঙাই, নদীর কাঁটাধারে নদীর দিকে পিঠ রেখে গ্রামটার দিকে তাকালে চোখে পড়বে গ্রাম থেকে নদীতে নেমে আসার একাধিক সুড়িপথ। গাছে শিকড়ের মতো চারিয়ে আছে এদিক সেদিক, পায়ের ছাপ পড়ে পড়ে সে পথ কতকটা সাফা। সুড়িপথের দুধারে ভেরেন্ডা বাঘনখির গাছ, স্নানার্থে নদীতে আসা হাটুয়া মায়েদের সামনে সামনে ন্যাংটা বুটুমরা তাদের ওই ওই জিনিসটা হাত মুঠে চেপে ধরে গড়গড়িয়ে নেমে আসে। নেমে আসতে হয় এতটাই চড়াই উতরাই, একবার তো ওই বড় উতরাই বেয়ে তরতরিয়ে নেমে আসা লম্বা লম্বা বাঁশ বোঝাই গরুর গাড়ির ডাবু ধরতে গিয়ে অকালে প্রাণ হারিয়েছিল মহাজন চারু হাটুইয়ে নাবালক মুনিষ্টা। আজকাল তবুও তো তরতরিয়ে নেমে আসা কাঠ বোঝাই ধান বোঝাই গরুর গাড়ির ডাবু ধরতে প্রাণ হাতে করেও চেষ্টার কসুর করে না বালক নাবালক ছেলে ছোকরা বুড়ো হাবড়ারাও। এত সাহসী এরা কারা? ভূঁইয়া ভূমিজ কামার কুমহার গোপ সদগোপ ওই বধূক বিষুই বেড়া বেহেরা দাঁড় পাঠরা, তাদের ঘরের ছেলে ছোকরা বুড়ো হাবড়ারা আবার কারা? ডাবু ধরা তার মানে মাল বোঝায় গরুর গাড়ির পিছনের বাতা দুহাতে উঁচিয়ে ধরে চলন্ত গাড়ির সামনের পিছনের ভারসাম্য বজায় রাখার একরকম পদ্ধতি। ডাবু ধরতে হয় উত্তরাইয়ের সময়, আর গাড়ির সামনে জোয়াল ধরে ঝুলে পড়ে বা বসে পড়ে ব্যালেন্স রাখতে হয় চড়াইয়ে উঠবার সময় যাকে বলে উলার। আমিও কতবার যে আমাদের গরুর গাড়ি উলার সামলাতে গাড়ির সামনের জোয়ালে চেপে বসেছি, মানে বসিয়ে দিয়েছেন আমাদের বাবা কাকারা বিশেষত ক্ষেত থেকে গরুর গাড়ি করে পাকা ধান ঘরে তুলে আনার সময়। বলাই বাহুল্য, গাড়ি চাপবার আকাঙ্ক্ষা, গাড়ি কখনো উলার হবে সেই আশায় আশায় আমরা ন্যাংটা ভুটুং সাধের কুটুমরা অযাচিতভাবেই গাড়ির পিছন পিছন হ্যাল হ্যাল করে হাঁটতাম। আমাদের দেখা দেখি দুটো একটা রাস্তার কুকুরও গাড়িটার পিছু পিছু ল্যাজ নাড়তে নাড়তে আমাদের ফলো করত। অবিকল একই ভঙ্গিতে বড়ডাঙার মতো বড়ডাঙার মস্ত গড়ান বা উৎরাইয়ে গড়গড়িয়ে নেমে এলাম। পৃষ্ঠা ৩৭। নেমে আসা রাস্তার বাঁদিকে সরকারি পাতকুয়া থেকে ঘরে ঘুরিয়ে জল তুলছেন হাটুয়া বৌরি ঝিরা আর মুহুর্মুহু হাসছিলেন। তাদের হাসবার বিষয়বস্তু হয়তো একটাই, সেই এর নিন্দা তার নিন্দা অর্থাৎ রীতিমত পরচর্চা, তবু তবু যেন আমার মনে হলো তারা বুঝি আমাকে নিয়েই কথা বলছেন আর কথার ছলে হাসছেন। দৌড়িতে দৌড়িতে কান খাড়া রাখলাম, যদি কিছু শোনা যায় না। তারা আলো মালো শুনলো দেখলো, তোর ঘইতা মোর ঘইতা ইত্যাকার হাটুয়া ভাষায় নিজেদের ভিতর নিজেদের কথাই বলাবলি করছিলেন।
আর সে কথায় এতটাই মশগুল ছিলেন যে পাশ দিয়ে লোলিন ফলিন কে গেল কে এলো তাতে কি যায় আসে তাদের। আমার কেন জানি রাগ হলো, ভয়ঙ্কর রাগ। দলটার ভিতর দয়ানিধির বোন সৌভাগ্য দণ্ডপাঠ তো ছিল, সেও তো আমাকে দেখে বলতে পারতো, কঠে যাও লোলিন্দা, কোথায় যাচ্ছ লোলিন্দা, একটা কথা বললো না, অথচ অদূর ভবিষ্যতে আমেরিকা ভেস্পুচি কিংবা ভাস্কোডাগামার মতো আমি আর হংসী নাউরিয়া দুজনে মিলে যখন ইত্যাদি ইত্যাদি। বড় ডাঙার নিচের ডুংরিতে কটা ছাগল চড়ছিল, ছাগল চড়াচ্ছেন বঙ্কিম বধুকে পিসি প্রভাবিসুই, বাল্য বিধবাতিনী সন্তানহীনা ভাইপো বঙ্কিমী তার একমাত্র ধ্যান জ্ঞান, চ্যাংরা গরু বাগালরা তাকে নিয়ে ছড়াও বানিয়েছে, পরভারে পরভা কি তরকারি রাঁধবা, যৌ ফলটার ডাঁটি নাই সৌ ফলটা রাঁধবা। শুনতে পেলে পরভাও তাদের লাঠি নিয়ে তেড়ে মারতে যান, কপালে হাতের চেটো ঠেকিয়ে অনেক দূর থেকে আমাকে দেখতে পেয়ে এখন বলেন, কঠে যাও টুরে বঙ্কিম, কোথায় যাচ্ছিস রে বঙ্কিম, তাও লোলিন নয় বঙ্কিম। আমিও পরিহাস ছলে বঙ্কিমের গলায় উত্তর দিই, নদী বাটিয়া যাইটি পিসি, নদীর দিকে যাচ্ছি পিসি। পিসি বললেন, দেখি শুনি যাবুরে বঙ্কিম, পায়ে বাগনকি কাঁটা ভুকনে সর্বনাশ। বাগনকি কাঁটা অনেকটা খোসা ছাড়া আমরা রাঁটির মতো, মাথায় দু দুটো বাঁকানো কাঁটা, ততদিনে ইতিহাসে পড়ে ফেলেছি, বাগনক অস্ত্র দিয়েই তো আফজল খাঁকে হত্যা করেছিলেন শিবাজি। দীর্ঘদেহী আফজল খাঁ তুলনায় ঈষৎ হ্রস্ব শিবাজিকে আলিঙ্গন করার অজুহাতে তার গলা চেপে ছোড়া চালালে শিবাজি পোশাকের নিচে লুকোনো বাগনক অস্ত্র দিয়ে বিদ্যুৎ বেঁকে আফজল খাঁকে হত্যা করেন। বড়ডাঙা থেকে নদী পর্যন্ত যে ডহর যে রাস্তা, তার দুধারে অজস্র বাগনকি গাছ, লাল ভেড়ার গাছ। তবে এ বাগনকি কি আর সেই বাগনক, তবু বাগনকি গাছ দেখলেই আমার কেন জানি ছত্রপতি শিবাজীর ব্যবহৃত সেই বাগ্নক অস্ত্রের কথাটাই মনে পড়ে যায়। গাছ থেকে দুটো বাগ্নকি ফল ছিঁড়ে নিয়ে শিমুলতলার ঘাটে চললাম, ঘাটে পৌঁছে হংসী নাউরিয়াকে দেখাবো, দেখিয়ে বলবো, নাউরিয়া পো জানেন কি, এই বাগ্নকি কাঁটা দিয়েই মারাঠাপতি শিবাজি আফজল খাঁকে মেরে ফেলেছিলেন। শুনে টুনে নাউরিয়ার পো হয়তো হেসে বলবেন, কি যে কৈটললিন, শিবাজি না বাবাজি, হাফজল না হাঁটুজল খাঁ, অও কাঁটা দিই মানুষ মারা যায়, পরভার ছেড়ি গুলাভি বেবাক খাই, হজম করে দিলা বাগনকি কাঁটা, আর তুমি কহর থৌ। সত্যি সত্যি প্রভা বিষুয়ের ছাগল কাঁটা শুদ্ধ বাগনকি গাছ মুড়িয়ে ওই তো হামলে পড়ে খেয়ে চলেছে। পৃষ্ঠা 38। শিমুলতলায় পাওয়া গেল হংসী নাউরিয়া আর কাঠ মিস্ত্রি প্রমথকে, প্রমথর জোগাড়ে পরমেশ্বরকেও, দুজনে মিলে হংসীর বড় নৌকাটাকে মেরামত করছেন। চারধারে খরা ঝাঁঝা, অদূরে নদী জল, নদীর বালিয়াড়ি তাও রৌদ্রে চিকচিক করছে, কালো ধোঁয়া উঠছে কোথাও কোথাও, হঠাৎ হঠাৎ ধোঁয়া কি আর ভ্রম, মরিচিকা মরিচিকা। এর মধ্যে শিমুল গাছে সুশীতল ছায়া কারখানা খুলে বসেছেন কারিগর প্রমথ, হংসী নাউরিয়া বাবু হয়ে বসে সে কাজের তদারকি করছেন। এটাই প্রকৃষ্ট সময় নৌকা মেরামতি। এখন নদীতে বড় নৌকা বা পানছি আর চলে না, চলতে গেলেই তলানি ঠেকে যায় বালিতে মাটিতে, দরকার পড়লে ছোট নৌকা বা ডোঙাতেই কাজ চলে যায়, তাছাড়া এখন বড় ছোট কোনো নৌকারই দরকার পড়ে না। এপার সেপারে মানুষ তো হাঁটুর ওপর জঙ্ঘার ওপর কাপড় তুলে দিয়ে রাত ভিত এমনকি দিনমানেও পায়ে হেঁটে খবলস ফবলস আওয়াজ তুলে পার হয়ে যান নদী। ওই তো শিমুলতলার ঘাট থেকে যৎকিঞ্চিত উপরে সীতানালা খালমোহনার নিচে, ওই যেখানে কাতাধারে পরিতোষদের মুখচনার বিল, সে বৎসরকার মতো ওখানেই তো তাঁর কর্মীর ডাল পুঁতে চিহ্নত দেয়া হয়েছিল পায়ে হেঁটে নদী পারাপারে। আমাকে আসতে দেখে বাবু হংসী হাত বাড়িয়ে ডাক দিলেন, আসা আসা বেহেরার পো, বলেই বললেন, ছুট্টি নাকি, সৌ আছেনি, পরনেভি জ্বালা আর নাই পরনেভি জ্বালা, তার চেয়ে মাছ ধরা অনেক ভালো, কি কও ললিন, তার মানে সেই আর কি, লিখিব পড়িব মরিব দুঃখে, মৎস্য মারিব খাইব সুখে। পড়াশুনো ছেড়ে নদী নালায় মাছ ধরে বেড়ানোর কাজে ডাক দিলেন কি হংসী,
মাছ মারার কাজ মনে মনে কত কি হতে চেয়েছিলাম, মেজ কাকার মতো কোবরেজ, নাটুয়া দলে নবীনের মতো নাচুয়া, হা ঘরে যাযাবরীর সঙ্গে ঘর ছাড়া, আমেরিকো ভেসপুচ্ছি কিংবা ভাস্কো দা গামার মতো দেশ আবিষ্কারক, শেষমেশ কিনা নদী নালায় খালি বিলে মাছ মারা, মাছ ধরা, হংসী নাহরিয়ার কথা সেবার সত্যি সত্যি মশানির দহ মার হচ্ছিল, নাকি এক একটা দুই তিন শের রুই কাতলা উঠে আসছিল, বড় নৌকা থাক ছোট নৌকা অর্থাৎ ডোঙায় ললিন সমবিবাহারে হংসী নাহরিয়া যাবেন মহিষাসুর দঁকের কাছে মশানির দহে মাছ মারতে, তার আগে মিস্ত্রি প্রমথ পরমেশ্বরের কাঠের কাজের গতি খানিক তদারকি করে যাবেন তিনি, ততক্ষণ শিমুর গাছের ছায় বসে থাক ললিন। পৃষ্ঠা 39। আমাদেরই গ্রামের মিস্ত্রি প্রমথ আর পরমেশ্বর দু ভাই, হংসীর টুকিটাকি মেরামতির কাজ এরাই করে দেন, নচেত বড় কাজে বড় মিস্ত্রি আসতেন সেই কোন দীঘা কাঁথি রামনগর থেকে। একবার তো সুদূর বলাগড়ের চাঁদড়া না শুক্রিয়া থেকে এসেছিলেন হলধর বৈরাগী তার দলবল নিয়ে, সঙ্গে কত রকম যন্ত্র, তুরপুন কুরসুদ ভ্রমর বাটালি করাত হাতুড়ি আর বাগা, বাগা তার মানে কাঠের তক্তা বাঁকাবার যন্ত্র, যেন পাঠা বলি দেওয়ার হাঁড়িকার। শিমুলতলার পাশে শশাঙ্ক দাঁড়পাটের পাল জমিনে তাঁবু গেড়েছিলেন তারা, দুপুরে সন্ধ্যায় পাশ দিয়ে যেতে আসতে নাকে লেগে থাকতো তেজপাতা মেশানো গাঢ় মুসুর ডালের গন্ধ, সেই গন্ধে না হোক তবু মাঝে মাঝেই বৈরাগীর তাঁবুর আশেপাশে ঘুরঘুর করতাম, গোবর মাখিয়ে খড় বা কাঠের ভুষির আগুনে সেঁকে তক্তা ভেঁকাতে ভেঁকাতে বৈরাগী গেয়ে উঠতেন, শিমুল খুঁটা নৌকা তোমার হে, ও নৌকা তলায় জলের ভারে, শিমুল খুঁটা নৌকা তোমার হে। শিমুলতলার নৌকার কারিগররা নৌকা মেরামতি করলেও হংসী নাউরিয়ার নৌকা কিন্তু শিমুল কাঠের ছিল না, সে ছিল সরের শাল কিংবা অর্জুন কাঠের। আমাদের তপবনের জঙ্গলে শাল অর্জুনের তো অভাব নেই, খুব বিড়ি খেতেন বৈরাগী প্রায় কাঠা কাঠা, আর মাঝে মাঝে সেই গানটা শিমুল খুঁটার নৌকা তোমার হে। আমাদের গ্রামের প্রমথ নিরেশিতা রাগী মানুষ, গান তো গান, কাজের সময় সচরাচর কথাই বলেন না, প্রায় 6 ফুট লম্বা প্রমথ 4.5 ফুটিয়া হংসীকে আসলে পাত্তাই দিতেন না, তবু হংসী সসাগরা নদীর নাউরিয়া বলে কথা টুকটাক ভুল হলেই চেপে ধরতেন প্রমথকে, কখনো বাঁক কখনো ঠেই কখনো গলি কখনো বড়াস বার্ষিতি কখনো জলি দরগা কখনো জাঁত বাড়ি নিয়ে জোর তর্ক করতেন তারা। আমি তার বিন্দু বিসর্গও বুঝতাম না, তবে ঠোকাঠুকি শেষ করে নৌকর গায়ে আলকাতরা লেপাও হয়ে গেলে ডাক পড়তো, আমার ডাক পড়তোই পড়তো, আমার হাতের লেখাও আঁকা সুন্দর বলে নৌকাটির চোখ দুটি সুন্দর করে এঁকে দিতাম আমি, বাকি মাঙ্গলিক কাজ এই যেমন সিঁদুর দান দণ্ডা পূজা ইত্যাদি করতেন বধূর ঘরের বধূরা আর নৌকার মিস্ত্রিরা। হংসী নাহরিয়ার আজ্ঞায় বসে আছি শিমুল গাছের হিমশীতল ছায়, শুধু কি শিমুল গাছ, এখানে জড়াজড়ি করে আছে অর্জুন গাছ ডুমুর গাছ পাকুড় গাছ, জায়গাটা ছায়াচ্ছন্ন ছায়াচ্ছন্ন, বসে আছি অপেক্ষায় হংসী নাহরিয়া কখন তার কাজ ফেলে আমাকে নিয়ে মাছ ধরতে যাবেন মহিষাসুর দঁকের কাছে, ওই যেখানে মশানির দহ মার হচ্ছে আজ, দুশেরি তিনশেরি রুই কাতলা এর তার জালে খই ফোটার মতো ফুটে উঠছে, ধুস মাছ ধরতে কি আর, আমি তো যাচ্ছি ডোঙায় ছড়ে নদী পরিক্রমায় উজানে নয় ভাটায়, পিছনে পড়ে থাকবে খুদু পাড়ের চর বৈশাখীর পাল, ওই যেখানে পাল বা চর দখলের জন্য কুরুপাণ্ডবের ন্যায় একদা যুদ্ধ হয়েছিল দুপক্ষে, এক পক্ষের একটি লোক কেবলমাত্র একটি লাঠির এক ঘাই মেরে ফেলেছিল বিপক্ষের আস্ত একটা লোককে, আর তাই নিয়ে কবিয়ালের গীত বাঁধা, ওই গীতকেই গায়ে গায়ে ভিক মাঙা, বিধি যাহা লিখিয়াছে কপালে বৈশাখী পালে গো বৈশাখী পালে। হংসী নাহরিয়া কি কাজে একটু আড়ালে সরে যেতেই প্রমথ মিস্ত্রি বললেন, মশানির দহে আর যাস না ললিন, গোলমাল হতে পারে, কার সঙ্গে কার। পৃষ্ঠা 40। থুরিয়ার সঙ্গে বড় ডাঙার দহ ধরা নিয়ে গোড়া থেকে একটা খিঁচ চলছিল বলেই হংসী আসায় আচমকা থেমে গেলেন প্রমথদা, কিন্তু আমার মন যে পড়ে আছে নদীতে নদী জলে নৌকায়, তাছাড়া আমি তো আর মাছ মারা নই, মাছ ধরা আর ভাগাভাগির সঙ্গে আমার কি, সেই বুঝবে যারা হকদার যারা ভাগদার। বেহেরার প বলে হাত নেড়ে হংসী নাউরিয়া হাঁক দিতেই অতঃপর দৌড়লাম হংসীর পিছু পিছু নদীর দিকে, যেতে যেতে হংসী বললেন, আর টিকে
আঘু যাইথিনু দহবাটিয়া, আর কিছুটা আগে দহের দিকে গিয়েছিলাম। হ্যাঁ তো কি দেখলেন? কি কৈমুললিন, চার বিটিয়া নোকের নোকারণ্য, চার ধারে লোকে লোকারণ্য। মনে মনে চমকে উঠলাম, তবে কি দাঙ্গা বাঁধাবার জন্যে এত লোক জড়ো হয়েছে? তারপরই ভাবলাম তা কেন, মাছ ধরা দেখতেও তো লোক হাজির হতে পারে। শয় শয়, আমাদের গ্রামে অনিলদের গাড়িয়ায় মাছ ধরা হলে তাও নৌকায় নয়, গুড় জাল দেওয়ার ডেগে করে, তাতেই গাড়িয়ার চারধারে এ গাঁ সে গাঁয়ের লোক জড়ো হয়ে যেত কাতারে কাতারে। তো সে তো সামান্য গাড়িয়া, রে তো নদী, নদী দহ শশাগোরা। অনিলদের গাড়িয়ায় পশ্চিমের বাঁশঝাড় জলের উপর ছায়া ফেলে থাকে সদা সর্বদাই, আর তাই অধিকাংশ মাছই ঘাপটি মেরে সেখানে লুকিয়ে থাকে বাঁশঝাড়ের ছায়া ঢাকা সুশীতল জলে। মশানির দহ তদ্রূপ, মশানির দহ নদী সোজা পথে যেতে যেতে সামান্য ডাইনে ঘুরে দহ গড়ে দিয়ে ফের গিয়ে মিশেছে মূল নদীতে, মূল স্রোতে। দহের ওপর মহিষাসুর দকের অর্জুন পাকুর ডুমুর বট বাবলা চল্লার ছায়া ছায়া গড়ে উঠেছে এক সেরি দু সেরি রুই কাতলার পাতাল ঘর। আন্দাজে তকে তকে থাকা বড় ডাঙার মহাজনরা তাই চড়া দরে নিলামে ডেকে নিয়েছেন মশানির দহ গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে। আজ সে দহ মার হচ্ছে, কি করে যে মাছগুলো নদীর স্রোতে ভেসে যেতে যেতে ডান দিকে কার্নিক মেরে ঢুকে গিয়ে ঘাপটি মেরে লুকিয়ে থাকে অতল গহ্বরে। নদীর অন্যান্য জায়গার তুলনায় দহের গভীরতা একটু বেশি, জল সেখানে কলরোল তুলে পাক্ষায় পাক্ষায়, যাকে বলে উড়াল ঘূর্ণি, নদীর কাতায় তখন ঘন ঘন জল আছড়ে পড়ে ছলাৎ 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 ছলাৎ, কাতাও ভাঙে ধসে বর্ষাকালে সেখানে নৌকা নিয়ে যেতে সরেশ মাঝিও ভয় পায়, এমনকি হংসী নাউরিয়াও। ডোঙাটা বালির উপর প্রায় অর্ধেক তোলা ছিল, গরু বাগাল মোষ বাগালরা এমনকি ন্যাংটা ভুটং সাধের কুটুমরা যাতে না অনায়াসে অবলীলায় ডোঙাটিকে জলে ভাসিয়ে শুরু করে দেয় জল ক্রীড়া। আমি প্রায় একা একাই বিপুল উৎসাহে ডোঙাটাকে দুহাতে ঠেলে জলে নামালাম। হাই হাই করে উঠলাম, উঠলেন হংসী, করো কি বেহেরার পো, এ কি তোমার তাল ডোঙা যে কাঁধে করি বহিনেও ঘাড়ে মুড়ে লাগবেনি। পৃষ্ঠা ৪১। জানি জানি হংসী নাহরিয়ান ডোঙা তাল কাঠের ডোঙা নয়, শাল কাঠের ডোঙা, হালকা নয় ভারী, ঠেলে জলে নামাতে কষ্ট হবে, হোক কষ্ট তবু নাউরিয়া নাউরিয়া হংসী নাউরিয়া সেখানে উপস্থিত, আর নদী যেখানে সুবর্ণরেখা সুবর্ণরেখা সুবর্ণরেখা। ততদিনে যে আচার্য জগদীশচন্দ্র বসুর ভাগীরথীর উৎস সন্ধানেও শেষ, ওই যেখানে আছে নদী, আজ বহুকাল অবধি তোমার সহিত আমার সখ্য, পুরাতনের মধ্যে কেবল তুমি, বাল্যকাল হইতে এ পর্যন্ত তুমি আমার জীবন বেষ্টন করিয়াছ, আমার জীবনের এক অংশ হইয়া গিয়েছ, তুমি কোথা হইতে আসিয়াছ জানি না, আমি তোমার প্রবাহ অবলম্বন করিয়া তোমার উৎপত্তি স্থান দেখিয়া আসিব। অংশটি বার বার পড়ি বার বার, সুবর্ণরেখার সঙ্গেও যে আমার সখ্য, পাতিহাসের মতো পায়ের পাতা মেলে যেন খল বলিয়ে জলে নেমে এলো ডোঙাটা। ও গঙ্গা করে মাথায় জল ছিটিয়ে ডোঙায় উঠে এলেন হংসীও। ওঠা মাত্রই মনস্তাপ করলেন, জানল ললিন অখনো একটি নাও হোক কম করি, ১৫-১৬ সের তো আলকাতরা কিনতে হবে, তার উপর পরমথটা যা ফাঁকিবাদ, একদিনের কাজ হয়তো করি দিবে দুদিন, দুদিনের জায়গায় তিন দিন, তার খরচা কত? যতদূর জানি প্রমথ মিস্ত্রি যেমন কম কথার মানুষ তেমনি কাজেও দড়। হংসী নাহরিয়ার দুশ্চিন্তা অমূলক এবং অনর্থক, যথাসময়ে হয়তো কাজটা সেরে ফেলবেন তিনি। তবু যা হোক, নাউরিয়ার পোকে চিন্তা করতে মানা করে দিয়ে জিজ্ঞাসা করি, নাউরিয়ার পো এই যে হাত মুঠোয় জল নিয়ে মাথায় ছিটিয়ে সুবর্ণরেখায় দাঁড়িয়েও ও গঙ্গা বলে উচ্চারণ করলেন, কই ও সুবর্ণরেখা তো বললেন না, এখানে আর গঙ্গা কোথায়? হংসী বললেন, কেনে অমূল্য সরঙ্গীকে কি পূজা করতে দেখনি ললিন? ও নদী ধারে নদী জল হাতে করি, শ্রাদ্ধে অষ্টম প্রহর ২৪ প্রহরের ঘর তুলতে নদীঘাটে তসরের ধুতি লাল ডোরা গামছা গায়ে, কতদিন তো অমূল্যচরণকে বিড়বিড় করে মন্ত্র বলতে দেখেছি বই কি। কিন্তু হংসী বললেন, একদিন মন দিয়ে শুনব কি বলে অমূল্য। জল মুঠা করি বলে, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী, আর কি সব অঙ্গং চং বলি থায়,
তার পিছে তামার কোষায় নদী জল ভরি সৌ জলে হাতের কুশ সেই জল ছিটেই উচ্চারণ করে ও গঙ্গা ও গঙ্গা। আসলে কি জানলো ললিন, সবু নদী গঙ্গা, সবু নদীর জল গঙ্গা জল। সে আর বলতে, কতদিন দেখেছি প্লাস্টিকের বাথটবের জলেও 1-1.5 বছরের শিশুকে তার মা স্নান করিয়ে বলছেন ও গঙ্গা ও গঙ্গা, তার মানে বাথটবের জলও গঙ্গা জল। ভাসমান ডোঙায় বসে ঝুঁকে পড়ে হাত মুঠোয় জল তুলে আমিও মাথায় ছিটলাম, সেই সঙ্গে আমিও কি মনে মনে বললাম ও গঙ্গা ও গঙ্গা, নাকি ও সুবর্ণরেখা ও সুবর্ণরেখা। যাক সে কথা, ও জানে নয় ডোঙা এখন চলেছে ভাটিতে, ভাটার টানে নয় নিশ্চয়ই স্রোতের টানে, কারণ এই নদীতে জোয়ারও নেই ভাটাও নেই। সে হয়তো এককালে ছিল, ছিল ছিল, এখন নেই, তবে হাওয়ার দাপটে ছোট ছোট ঢেউ আছে, আর সে ঢেউ ডোঙার গায়ে আছড়ে পড়ে উতলে উঠছে খলবল করে। পৃষ্ঠা 42। ওস্তাদের ওস্তাদ হংসী নাউরিয়ার গজার ঠেলে নৌকা সোজা চলেছে মশানির দহের দিকে, ওই তো ওদিকে পিছনে পড়ে থাকছে নবকিশোরপুর আন্ধারি কুস্তুরিয়া হাতিমধি আর খুদপাড়ের চর, এদিকে দেউলবাড় খান্দার পাড়া বড়ডোঙা সীতানালা খালমোহনা শিমুলতলার ঘাট। ডোঙার দুধারে মাঝে মাঝে ছড় ছড়িয়ে লাফিয়ে উঠছে বাটা কি খয়রা মাছ। আমি দুহাত বাড়িয়ে লাফিয়ে ঝাঁপিয়ে ধরতে গেলে হংসী বধূ সহাস্যে বলে উঠলেন, অখন তো বাটা খয়রা, আঘু তবু কুদি মারি ঈর্ষা উঠায় ও সুবর্ণরেখায়, আগে আগে এই সুবর্ণরেখায় ইলিশ উত্ত লাভ দিয়ে। বলেন কি হংসী, ইলিশ মাছ? সাংলা জালে নাকি সেই ইলিশ ধরা পড়তো? সাংলা জাল আমি কখনো চোখে দেখিনি, তবে দেখেছি খান্দার পাড়ার মাধব পানি আর ঝাড়েশ্বর পানি সারা নদীময় তাদের গাঁতি জাল বিছিয়ে রাখতেন, আর বকের মতো পাটায় দাঁড়িয়ে মাঝে মাঝে মাথা ফাবড়ি জাল হাতের কায়দায় মাথার উপর ঘুরিয়ে ছুঁড়ে মারতেন, ছুঁড়ে মারতেন কি আর মাছের ঝাঁকের উপর সুচতুর ভাবে বিছিয়ে দিতেন। লোহার ভারী কাঠিওয়ালা জাল ধীরে ধীরে গুটিয়ে আনলে বড় বড় রুই কাতলা, শুধু কি রুই কাতলা, ছোট ছোট চানা ছুনো, তা বলি ইলিশ, ইলিশ না থাক, ইলিশ নিয়ে কবির কবিতা আছে, আঘু তবু অনেক ঈর্ষা উঠোথায় সুবর্ণরেখায়, অক্ষণ সেই ঈর্ষা কুঠে আছে জানো কলকাতায়, কলকাতায় কলকাতায়, পদ্মার ইলিশ, গঙ্গার ইলিশ, কোলাঘাটের ইলিশ, ডায়মন্ড হারবারের ইলিশ, কোথাকার ইলিশ না পাওয়া যায় কলকাতায়। আমাদের ডোঙাটা তীর বেগে মশানির দহে পৌঁছে গেল, কিন্তু তখনও চৌহদ্দির বাইরে, গোটা চৌহদ্দিটাই তো ঘেরা ছিল গাঁতি জালে, জমাদারের কাছে মাছ ধরার টিকিট না কাটলে মশানির দহে ঢোকা যাবে না, কিন্তু হংসী নাউরিয়া তো যেসে নাউরিয়া নন, তার নামে তল্লাটের গোতা নদীটাই তো করা আছে জমা, গলুইয়ের তলা থেকে মাথা ফাবড়ি জাল বের করে 4.5 ফুটিয়া হংসী মহাপরাক্রমে জাল ছুঁড়তে লাগলেন, মাথার ওপর দিয়ে থেকে থেকে আওয়াজ উঠল খবলস, থেকে থেকে গোটা ডোঙাটাই নড়ে উঠল, এই বুঝি ডুবলো ডুবলো, সাকুল্যে মাছ উঠেছিল দুটি, একটি আধশেরি কাতলা অন্যটি শেরখানি কালবোয়াস। আধ ঘন্টাও কেটেছে কি কাটেনি নদীর কাতাধারে কাতারে কাতারে লোক তো ছিল, লোক আরো বাড়তে লাগলো, এত লোক কি আসছে শুধু দর্শক হিসাবে, স্রেফ মজা দেখতে, ন্যাংটা ভুতুং কাড়া বাগাল গরু বাগাল স্নানে আসা উটকো পাটকাদের বাদ দিলেও লাঠি সোঁটা হাতে ওরা তবে কারা? হংসী নাউরিয়া বড়া ভয় দিয়ে বললেন, থুরিয়ার মহাজন মানে দহর ভাগ নিতে আসেটে ললিন, বড়ডাঙার দহর ভাগ সে মানে পায় কি করি, আমার মানেও দেখিনি বা, মহিষাসুর দকে থুরিয়ার জমি আর কদগা। বলেই তিনি যেন জাল গুটিয়ে তেল ছিটে নীল রঙের লুঙ্গিতে মালকোঁচা মেরে লড়াইয়ের জন্য তৈরি হলেন, উল্টো পাল্টা হাওয়া বইছিল, আখুবিলে যে আঁক এখনো কাটা হয়নি তার ভিতর দিয়ে, তার ভিতর দিয়ে সর সর করে লোক আসছিল, লোক আসছিল থুরিয়ার, লোক আসছিল বড়ডাঙা। পৃষ্ঠা 43। সকলের অন্য আমার বেশ লাগছিল যুদ্ধ যুদ্ধ ভাব, সকলের অন্য মনস্কতায় গাছের ডালে বসা একটা মনস্ক চিল ঝটিতে উড়ে এসে একটা ছোট মোটো মাছ দুপায়ে জড়িয়ে ধরে উড়ে গেল সুদূরে, কেউ তাকে গ্রাহ্য করল না, বচসা কথা কাটাকাটি শুরু হচ্ছিল শুরু হচ্ছিল, তখনও হাতাহাতি লাঠালাঠি শুরু হয়নি, তার মধ্যে 2-4 খেপ জালও ফেলেছিল হংসী, মাছ উঠেছিল কি ওঠেনি সেসব দেখার আর সময় কই, মস্ত গজাল মেরে নৌকা উজানে উঠিয়ে বেশ কিছুদূর নিয়ে এসে হাঁপ ছেড়ে বললেন, আজ কার মুখ চাহি যে উত্থুন সৌ বলে না,
শুকনা কলসি শুকনা না শুকনা ডালে ডালে কা যদি রাখো মাকুন্দ ধোপা এক পানা যাও বাপা নদী বাটিয়া আসার মোহে মাকুন্দা সুধীর শীতকে দেখতুনো মুই কে জানে মশানির দহ থেকে তার হঠাৎ পালিয়ে আসেনি এতক্ষণে কি ভাবছে ললিন তাই ফের বললেন হাতে কিছু নাই থাইনি কি করি লড়ব ললিন হাতে কিছু না থাকলে কি করে লড়াই করা যায় আমি তাকে আর মনে করিয়ে দিলাম না যে কিছু না থাকুক আপনার হাতে ডোঙা বাইবার 20 ফুট গজালটা তো ছিল নাউরিয়ার পো হঠাৎ মনে পড়ে গেল মশানির দহ কি তবে আজ বৈশাখীর পাল হয়ে যাবে ফের রচিত হবে সেই বিধি যাহা লেখিয়াছে কপালে বৈশাখী পালে গো বৈশাখী পালে।